الحمد لله رب العالمين. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا وسيئات اعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. واشهد ان محمدا عبد الله ورسوله اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى اله واصحابه الطيبين الطاهرين ومن تبعهم باحسان الى يوم الدين اما بعد فيا ايها المسلمون اوصيكم ونفسي بتقوى الله عز وجل فاتقوا الله تعالى واشكروه وعبدوه اتقوا الله سبحانه وتعالى رحمكم الله ما استطعتم واستوصوا بدينه وشريعته خيرا عدوا على الدين بالنواجذ وتمسكوا به قولا وعملا فإنه سفينة النجاة لمن رام السلامة والعافية في الدنيا والآخرة عباد الله আল্লা আলার সুক্রিয়া আমরা আদায় করছি যিনি তার সৃষ্টির মধ্যে মানুষ হিসাবে তিনি আমাদেরকে চয়ন করেছেন আমাদেরকে মানুষ হিসাবে নির্বাচন করেছেন এবং সম্মানিতও করেছেন আল্লা সুবহান তিনি তার সকল সৃষ্টির মধ্যে মানুষকে সবচেয়ে সুন্দরভাবে সৃষ্টি করেছেন সেই ঘোষণাটা তিনি আল কোরআ সুরাত উদ্দিনের মধ্যে এভাবে দিয়েছেন লাকাতনাল আফি আহসানি তাকুইম নিশ্চয়ই আমরা মানুষকে সবচেয়ে সুন্দর অবয়বে সৃষ্টি করেছি এবং সত্যিই তাই তিনি মানুষকে সুন্দর সৃষ্টি করেই ছেড়ে দেননি তিনি তার সৃষ্টির মাঝে মানুষকে সবচেয়ে বেশি সম্মানও দান করেছেন এমনটি তিনি ঘোষণা করেছেন সুরাতুল এসরার মধ্যে বলেছেন ওয়ালা রামনা বেনি আদম ওয়ালা কাদকার রামনা বানি আদম বনী আদমকে আমরা সম্মানিত করেছি অবশ্যই এখানে লা কাদ লিপ্তা আকিদ দুটোটা আকিদ বলা হচ্ছে অবশ্য অবশ্যই আমি বনি আদমকে সম্মানিত করেছি আর আল্লাহ আল্লা সুবহানু আলা তিনি তার নিজের দিকে কখনো আমি শব্দটা নিসবত করেন কখনও আমরা শব্দটা নিসবত করেন উদ্দেশ্য তিনি একক তিনি একাই নিজের কথাই বলেন আমি বলেও বলেন আমরা বলেও বলেন আমাদের অনেকে প্রশ্ন করে আল্লাহ কখনো নিজেকে আমরা কেন বলেন আবার কখনো আমি কেন বলেন আরবি ভাষায় দুটো উস্লোভই শুদ্ধ যখন কেউ নিজেকে আমি বলে এটা কি অশুদ্ধ হতে পারে অশুদ্ধ না যখন নিজেকে আমরা বা উই অথবা নাহনু বলে উল্লেখ করে এটা আরবি উৎসলোভ এটা হচ্ছে যারা শ্রেষ্ঠতম একটা পজিশনের অধিকারী তারা নিজেদেরকে আমরা বলাটা এটা অ্যারাবিক ও শ্লোপ এটাকে বলা হয় আলো স্লুভ আল আরবি এটা আরবি ভাষার একটা ও এতে কোনো দোষ নেই আপনি বাংলা ভাষার উ আরবিকে বোঝার চেষ্টা করবেন না তাহলে আরবিতে ভুল বুঝবেন আবার আরবির স্টাইলেও বাংলাকে আপনি বুঝলে হবে না প্রত্যেক ভাষার মিনিংটা বুঝতে হলে তাহলে সেই ভাষার উসলুপটা বুঝতে হবে আমরা দেখি যে যারা পদস্থ কর্মকর্তা বা দেশের প্রধান এক্সিকিউটিভ যেমন রাজা কিংবা বাদশাহ তারাও বলেন নাহনুল মালিক আমরা অমুক বলছি এভাবে আমরা বলে উল্লেখ করেন যাই হোক এখানে অনেকের প্রশ্নের একটা উত্তর আমি দিলাম আল্লাহ সুমান্তালা বলছেন ওয়ালাকাতকার বেনি আদম আমরা বনি আদমকে অবশ্য অবশ্যই সম্মাননা দিয়েছি সম্মানিত করেছি ও হ্যামেল না ওয়াল বাহার এবং তাদেরকে জলে এবং স্থলে অর্থাৎ স্থলে এবং সাগরে তাদেরকে চলাচল করার সুযোগ করে দিয়েছি তাদেরকে বহন করেছি ও রাজাক না হুম এবং তাদেরকে পবিত্র খাদ্য প্রদান করেছে রিজেক হিসাবে দান করেছি বলেছেন ও রাজাকিন্ত ব্যথি ওয়া মিম্মা ফুলা এবং তাদেরকে পবিত্র খাদ্য রিজিক হিসেবে দিয়েছি এবং আমরা যত সৃষ্টি করেছি এরকম বহু সৃষ্টির উপর মানুষকে শ্রেষ্ঠত্ব দান করেছে আল্লাহ সুমনতাল্লাহ বলছেন তাহলে মানুষ নেচারালি আল্লাহর সৃষ্টিগতভাবেই তারা সম্মানিত মহতারাম এবং তারা বিশিষ্ট মর্যাদার অধিকারী এবং তারা আল্লাহর সৃষ্টির মধ্যে একটা শ্রেষ্ঠতম সৃষ্টি আল্লাহ সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠতম একটা সৃষ্টি ফলে এমনই যাদের বৈশিষ্ট্য যে বৈশিষ্ট্যর উপর আল্লাহ সুমান তাদেরকে সৃষ্টি করেছেন তাদের সাথে আমাদের কেমন আচরণ হওয়া উচিত এটি নিয়ে আমরা আজকে কথা বলবো যেহেতু আল্লাহ সুমান তাল্লাহ মানুষকে সম্মান দিয়েছেন অতএব প্রত্যেক মানুষের একটা ডিগনিটি একটা পজিশন একটা মর্যাদা এবং একটা সম্মান আছে অন্য সকল মানুষের উচিত হবে প্রত্যেক ব্যক্তির সেই সম্মানটাকে প্রোটেকশান দেওয়া যেটার বড় ধরনের একটা অভাব ঘাটতি কিন্তু আমরা শুধু বাংলাদেশে না পৃথিবীর বিভিন্ন সমাজে দেখতে পাচ্ছি মানুষ রেগে গেলে তার অবস্থানের কথা ভুলে যায় তখন সে অন্য মানুষের উপর চড়াও হয় তখন সে কখনো গালিগালাজ করে কখনো কারো উপর আঘাত করে কখনো কাউকে আহত করে কখনো কাউকে নিহত করে এগুলো সবই মানব ডিগ্নটির সাথে সাংঘর্ষিক তার মানে হচ্ছে আপনি মানুষের সম্মাননা দেননি যেই সম্মাননাটা আল্লাহ দিয়েছেন মানুষের সাথে ওয়াদা রক্ষা না করাটা এটাও একটা অসম্মান করা মানুষের ঋণ পরিশোধ না করা এটাও একটা অসম্মান করা সামর্থ্য থাকা সত্ত্বেও যারা বাহানা করে মামেলাকে সুন্দর করে না মানুষের প্রাপ্য অধিকার তাকে দেয় না এটা মানুষকে অসম্মান করা আপনি যদি কারোর সাথে মিথ্যা কথা বললেন তাকে অসম্মান করলেন আপনি যদি কাউকে ঠকালেন প্রতারিত করলেন তাকে অসম্মান করলেন আপনি কাউকে জুলুম করলেন নির্যাতিত নির্যাতন করলেন এটা তাকে অসম্মান করলেন একটু খেয়াল করে দেখুন মানুষকে অসম্মান করা আজকে বহু মানুষের অভ্যাসে পরিণত হয়েছে স্বামী স্ত্রীর মধ্যে দেখবেন একজন আরেকজনকে রেসপেক্ট করছে না সামান্যতেই একজন আরেকজনের উপর রেগে যাচ্ছে বাবা মা তুলে গালি দিচ্ছে হচ্ছে না এরকম প্রচুর অনেক স্বামী মাথা গরম করে স্ত্রীকে কোনো দোষ ছাড়াই তালাক দিয়ে দিচ্ছে এটা কি সম্মাননা হলো হলে বলেন আবার অনেক স্ত্রী সামান্য কথায় রেগে গিয়ে স্বামীর অবাধ্য হয়ে বাপের বাড়ি চলে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি শিক্ষা প্রতিষ্ঠানেও অনেক শিক্ষক ছাত্রকে তুচ্ছ করছেন সম্মান দিচ্ছেন না সে আমার ছাত্র তার আবার কিসের সম্মান এরকম অনেকের আচরণ আছে তার চেয়ে ভয়াবহ আচরণ অনেক সময় আমরা শিক্ষার্থীদের কাছ থেকে পাই কি শিক্ষকদের যথাযথ সম্মান না করা শিক্ষকদের উপর ডোমিনেট করা শিক্ষকদেরকে কোনো ডিসিশন মেক করতে বাধ্য করা আমরা বাংলাদেশে দেখেছি এমন কি ভিসি প্রভিসি লেভেলে পর্যন্ত শিক্ষার্থীরা তাদেরকে বাধ্য করছেন এটা কি সম্মাননা হলো বলেন এই অরাজকতা কিন্তু তৈরি হয়ে গেছে যেহেতু আমরা আল্লাহ সুবাহ হুয়া তালার নির্দেশকে হৃদয়ঙ্গম করছি না পড়ছি না খেয়াল করে দেখুন এখানে আপনারা যারা সায়েন্স আর্টস হিউম্যানিটিস ফ্যাকাল্টিতে পড়ছেন ইসলামিক সায়েন্স না বা ইসলামিক স্টাডিজ না তাদের কিন্তু এগুলো একদমই পড়ানো হয় না কারণ আমাদের মুসলিম সন্তানরা শিখবে কোথেকে বলে আল্লাহ যে এত বড় সম্মাননা দিয়েছেন পৃথিবীর সকল মানুষকে হোক সে মুসলিম অথবা অমুসলিম সেই কনসেপ্টটাই তো আমরা পেলাম না নাকি ফলে কালচার কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে খেয়াল করে দেখেন এতক্ষণ যে কথাগুলো বললাম এটা হলো আমাদের এখন একটা পরিবর্তিত কালচার যেখানে সম্মানের জায়গাটা খুবই সংকীর্ণ যেখানে অসম্মানটাই হয়ে গেছে প্রধান বৈশিষ্ট্য খেয়াল করে দেখেন না বাসে উঠেন দেখবেন যে কন্ট্রাক্টরও আপনার আপনি কি ইউনিভার্সিটির প্রফেসর ওই কন্ট্রাক্টরও আপনার সাথে খুব দুর্ব্যবহার করছে কিছু টাকা টুকা নিয়ে কত ছাত্রকে ওরা ফেলে দিল আমি পড়েছি অনেকবার পত্রিকায় অনেক ছাত্রকে তারা ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে তার মধ্যে অনেকে মারা গিয়েছে সম্মানজনক আচরণ ভুলে গিয়েছি আমরা বাজারে কারোর সাথে গা লাগলে হাত লাগলে দেখবে যে সে তেলে বেগুনে চলে ওঠে আর যদি পায়ের উপরে পা পড়ে তাহলে তো কথাই নাই সোহান আল্লাহ আপনি যখন কোনো কিছু কিনতে যাবেন অনেক সময় মোলাতেও ভয় লাগে ভাই কি হইল কিনলেন না ক্যা মানে খুবই বিশ্রী ভাষায় একটু শুদ্ধ ভাষায় অসুবিধা নাই মানে অসম্মান করাটা এটা চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে কারণ আমাদের শিক্ষা দীক্ষায় ত্রুটি দেখা দিয়েছে আমরা কোরআনের সাথে রিলেট করতে পারছি না আমরা যখন হায়ার এডুকেশন নিতে যাই পুরোই জেনারেল এডুকেশন নিচ্ছি সেখানে মরালিটির কোনো জায়গা থাকে না এথিক্সটা আমরা ভুলে যাচ্ছি আমরা যারা মুসলিম তাদের এথিক্সটা বের হয় থেকে কোরআন এবং সন্না থেকে অতএব কোন মুসলিম যদি তার হায়ার এডুকেশনে গিয়ে কোরআন এবং সুননা থেকে ডিটাচ হয় কারণ ওই সময় সে নিজেকে ম্যাচিউড বলে মনে করে ছেলেরা মেয়েরা তারা একটা আলাদা লাইফ লিড করে এই সময় এসে তাদের যে পবিত্র জীবনটা এর আগ পর্যন্ত ছিল সেটা ধীরে ধীরে কলুষিত হতে থাকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আমরা লক্ষ্য করলাম কারণ তাদেরকে এই মরালিটি শিক্ষা দেওয়া হয় না বরং অনেক সময় শিক্ষাটা এরকম দেওয়া হয় যে তোমরা ছেলেমেয়েরা একসাথে ফ্রি ফ্র্যাঙ্ক হয়ে চলাফেরা করো যেটা তাদেরকে আরও উস্কে দেওয়া হয় এবং তাদেরকে আরও অবৈধ সম্পর্ক বা প্রণয়ের দিকে ঠেলে দেওয়া হয় ফলে মানুষ আসলে ধীরে ধীরে একটা অসম্মানজনক জায়গায় চলে যায় আপনি দেখেন এই ব্যাড রিলেশনগুলোও এবং ম্যারিটাল রিলেশনের বাইরে কোনো রিলেশান মেনটেন করাটাও কিন্তু আপনাকে অসম্মানের দিকে উদ্বুদ্ধ করে কিছুকাল পরে তারা ডিটাচ হয়ে যায় এর মধ্যে হয়তো একে অপরের লাইফের বিরাট একটা অংশ নষ্ট করে ফেলেছে হচ্ছে না এরকম অসম্মানটা কি এটা আমাদেরকে আসলে চিহ্নিত করতে হবে কি শুধু একটা গালি দেওয়া না সব কিছু সব কিছু আমাদের মহামালাতের মধ্যে রিসপেক্ট না থাকাটাই হচ্ছে অসম্মান মনে রাখতে হবে এবং আপনি কারো সাথে অসৌজন্যমূলক ব্যবহার করা অন্যায় আচরণ করা এটা হলো অসম্মান এটা বুঝতে হবে তাই না কারণ সম্মান যাকে আপনি করবেন তার সাথে অন্যায় করতে পারেন না তার সাথে অদা অসাদাচরণ করতে পারেন না তার সাথে অভদ্র ব্যবহার করতে পারেন না তার কোনো অধিকার আপনি ক্ষুণ্ণ করতে পারেন না আল্লাহ যখন বললেন লাকাতকার রামনা বানী আদম তখন তিনি এটাই মিন করেছেন এবং এই জন্য আপনারা খেয়াল করবেন ইসলাম পৃথিবীর সকল মানুষের অধিকারকে নিশ্চিত করেছে বিকজ ইট ইজ পার্ট অফ রেসপেক্টফুলনেস এটা সম্মানের পার্ট যদি কারো অধিকার ক্ষুণ্ণ করা হয় তখন তাকে আসলে সম্মান করা হয় না রসুল্লাহ সাল্লা সাল্লাম তার সারাটা জীবনে এমনকি নবুয়তের আগে আর নবুয়তের পরে তো বটেই তার পুরো বায়োগ্রাফি চষে বেড়ালো আপনারা দেখতে পাবেন না তিনি কাউকে অসম্মান করেছেন আমরা কিছু উদাহরণ আজকে এখানে পেশ করব ইনশাল্লাহ আর আল কোরআনে আল্লাহ সুমতাল আমাদেরকে যেই নলেজটা দিয়েছেন সেই নলেজের সাথে একটা তারবিয়ত এজুকেশনও আছে মনে রাখবেন ইসলামের নলেজটা সবসময় এডুকেশন বেসড কি এডুকেশন প্র্যাকটিক্যাল এডুকেশন ইসলাম কোনো দিন থিওরি মাথায় রাখার জন্য দেয় না ইসলাম আমাদেরকে নলেজটা দেয় প্র্যাকটিস করার জন্যে যেন তার থেকে সবচেয়ে বেস্ট বেনিফিটটা আমরা নিয়ে আসতে পারি কারণ আপনি যদি থিওরিটা মাথায় রাখেন তাহলে এর থেকে বেনিফিট বের করা যাবে ট্রাফিক লটা যদি মাথায় থাকে মানার মধ্যে না থাকে তাহলে গাড়িগুলো অ্যাক্সিডেন্ট হবে না ট্রেনটাকে যদি থামতে বলা হয় কিন্তু সে না থেমে চালিয়ে গেল তাহলে কি অ্যাক্সিডেন্ট হবে না বলেন প্রত্যেকটা জায়গায় আপনি যখনই কোনো নিয়ম কানুন বা নলেজ এটা ইমপ্লিমেন্ট করার জন্য দেয়া হয় আর সেটাকে ইমপ্লিমেন্ট না করে শুধু মুখস্থ করলেন তেলাওয়াত করলেন তাতে কোনো কাজ হবে না কোনো ব্যক্তি জাতি তো নয় সমাজও নয় কোনো ব্যক্তিও তাতে বেনিফিট পাবে না মনে রাখবেন এই জন্যেই আজকে আমাদের এই দুর্দশা কোরআন আমাদেরকে নলেজগুলো দিয়েছে যাতে আমরা প্র্যাকটিস করি দেখেন কোরআন কি বলছে এহতারাম নিয়ে মানুষকে সম্মান করা নিয়ে কোরআনের অনেকগুলো কথা আছে সম্মান এবং সম্মানের জন্য যা প্রয়োজন সেই ইনস্ট্রাকশনগুলো সুরাতুল বাকারা তিরাশি নম্বর আয়তা আল্লাহ তাল্লাহ বলছেন ওয়াকুল হোসনা। তোমরা মানুষের জন্য সুন্দর কথা বলো সুন্দর কথা কি এটা সবাই জানে তাই না যে কথা আমাদের মন জোড়ায় যে কথা আমি আপনার কাছে এক্সপেক্ট করি যে কথা একজন ভদ্র মানুষের কাছে একজন শিক্ষিত মানুষের কাছে একজন সচেতন মানুষের কাছে যেটা আমি আশা করি সেটাই সুন্দর সেটাই সুন্দর আচ্ছা এরপরে সুরাতুল এসরার তিপ্পান্ন নম্বরে আল্লাহ বলছেন ওয়াকুল্য বায়ি ইয়াকুলু ওয়াকুল্লে বাদি ইয়াকুল্লিহিয়া আহ আর হে হেরাসুল আপনি বলে দেন আমার বান্দাদেরকে আপনি আমার বান্দাদেরকে বলে দেন তারা যেন সেটাই বলে যেটা সবচেয়ে শ্রেষ্ঠ যেটা সবচেয়ে সুন্দর সোহান আল্লাহ এই আয়াতগুলো হয়তো আপনারা অনেকেই পড়েছেন কিন্তু আয়াতগুলোর মিনিং জানা না থাকার কারণে ইনস্ট্রাকশানটা আমাদের মিস হয়ে গেছে আল্লাহ সোহানাহ আলা মানুষকে সকল মানুষকে ইসলামের দিকে তিনিও দাওয়াত দিয়েছেন নবীদেরকে দাওয়াত দিতে বলেছেন আমাদেরকেও দাওয়াত দিতে বলেছেন এমন কি তারা যদি অমুসলিম হয় তারা যদি নাস্তিক হয় এমনকি তারা যদি বিদ্রোহী হয় কিংবা খুব খারাপ টাইপের লোক হয় তালা তাদেরকে বলেছেন সব টাইপের লোকের সাথে তুমি সুন্দরভাবেই দাওয়ারটা দেওয়া অসুন্দরভাবে না খারাপ কথা বলে নয় আক্রমণাত্মক উপায়ে নয় বরং সবচেয়ে সুন্দর পদ্ধতিতে তাদেরকে আল্লাহর রবের পথের দিকে তোমরা ডাকো ও ইলা স্যাবিলা রব্বিকা বিল ওল বলছেন তোমার রবের পথের দিকে তুমি ডাকো সব মানুষকে সব ধরনের লোকদেরকে চাই তারা সমাজের গণ্যমান্য ব্যক্তি হোক প্রভাবশালী ব্যক্তি হোক অথবা তারা সমাজের শিক্ষিত সাধারণ মানুষ হোক কিংবা তারা বস্তিতে থাকুক রিকশাওয়ালা হোক গার্মেন্টসের কর্মী হোক যেই হোক না কেন কিংবা কোন একটা সিন্ডিকেটেড পিপল যারা সিন্ডিকেট করে খারাপ কাজ করছে অথবা ভালো কাজ করছে সবাইকে তোমরা প্রজ্ঞার সাথে আহ্বান করো তোমার রবের পথের দিকে ওয়াল এজাতিল হাসানা এবং সুন্দর উপদেশ দিয়ে সুন্দর উপদেশটা কেন আপনি যদি কাউকে আপনার কথা মানাতে চান তাহলে আপনাকে সুন্দরভাবে বলতে হবে আর যদি অসুন্দরভাবে বলেন তখন সে রিয়্যাক্ট করবে দেখে বাবার কথাও সন্তানরা রিয়্যাক্ট করে যদি বাবা তাকে তুচ্ছ তাচ্ছিল্য করে রাগিয়ে কথা বলে এবং সবচেয়ে প্রিয় মায়ের কথাও সন্তান মানে না যদি মা সুন্দর স্লোভে না বলেন অন্যদের কথা তো বলাই বাহল তাহলে এখানে প্রজ্ঞার সাথে বলতে বলা হয়েছে বিচক্ষণতার সাথে আপনি একটু মেজার করে বলবেন ক্যালকুলেট করে বলবেন আপনার কথার কনসিকুয়েন্স রেজাল্টটা কি হবে পরিণামটা কি পজিটিভ হবে না নেগেটিভ হবে এই চিন্তা করে আপনাকে কথা বলতে হবে আবার কথা বলতে হবে কি বিল অলমা ইদাদিল হাসানা সুন্দর উপদেশ সহকারে আপনাকে কথা বলতে হবে আর যদি কখনো ডিবেট করতে হয় নেগোশিয়েট করতে হয় তার সাথে মুফাওয়াদা বলা হয় আরবিতে যে কথার পৃষ্ঠে কথা বলা কাউন্টার কথা বলা ইত্যাদি নানা রকম উস্তুবে যদি আপনাকে কথা বলতে হয় সেটাও বলে দিয়েছে এই আয়াতের শেষে ওজায়দুল হোম্বিল্লাহি আহসান আর যদি তাদের সাথে তোমরা তর্ক করো অথবা আলোচনা চালিয়ে যেতে চাও তাহলে সবচেয়ে সুন্দর পন্থায় আলোচনা চালাও এটা নাহালের একশো পঁচিশ নম্বর আয়াত এরপরে দেখেন আল্লাহ তালা তিনি তো আহালুল কিতাব যারা ইয়াহুদ এবং নাসারা তাদের যে দুষ্কৃতিগুলো আছে সেটা তিনি কোরআন উল্লেখ করে দিয়েছেন তারা যে কুফুরি কাজগুলো করেছে সেটাও তিনি উল্লেখ করে দিয়েছেন তারা যে দুর্বৃত্তপনা করেছে ওভার দ্য ইয়ার্স সেই বহু আগ থেকে সেটাও আল্লাহ তালা ফাঁস করে দিয়েছেন কোরআনে এমনকি তারা যে আল্লাহর কিতাব যেটা আল্লাহ তালা নাজিল করেছেন সেগুলোর বাক্য সেগুলোর নাস এবং ভাষ্য পরিবর্তন করে দিয়েছে সেটাও আল্লাহ তালা কোরআনে বলে দিয়েছেন তাহলে একটা জাতি যেই জাতির মধ্যে নানারকম দুর্নীতি এবং অন্যায় পৃথিবী লক্ষ্য করেছে শত শত হাজার হাজার বছর ধরে আল্লাহ তালা দেখেন তাদের সাথে কীরকম মরামেলা করার কথা বলেছে আল্লাহ তালা এটা হলো সুরাতুল আনকাবুতের ছেচল্লিশ নম্বর আয়াত ফর্টি সিক্স বলছেন ওলা তুজায় দিলু আহলাল কি চ্যাবি ইল্লা বিল্লাতিহি আহসান ওলা তুজায় দিলু আহলাল কি চ্যাবি ইল্লা বিল্লাতিহি আহসান আর আহলে কিতাবের সাথে তোমরা যদি তর্ক করতেই হয় তাহলে সবচেয়ে উত্তম পন্থায় করো নতুবা করো না কতটা ধৈর্য শেখাচ্ছে কোরআন খেয়াল করেছে যারা মুসলিম ওম্মাকে নিশ্চিহ্ন করার জন্য সব সবসময় পরিকল্পনা করে তাদের সাথে কথা বলতে হলেও সুন্দরভাবে কথা বলতে বলেছেন আল্লাহ একবার আল্লাহ পুরো বিশ্ব মুসলিমকে এখানে ভদ্র শান্ত সুন্দর আচরণমূলক আচরণ করার জন্য নির্দেশনা দেওয়া হচ্ছে যারা মুসলিম ওম্মার সাথে শত্রুতা করছে তাদের সাথেও সুন্দর আচরণ করা তাদের রেসপেক্ট রক্ষা করে কথা বলার কথা বলা হচ্ছে যাতে করে তারা বুঝে যে মুসলিম একটা সভ্য জাতি ভদ্র জাতি যারা কখনোই অভদ্র আচরণ করে না সেই সেই জিনিসটাকে কালচার করার জন্যই আল্লাহ সুমতালা এখানে সেই নির্দেশনা দিলেন এরপরে দেখেন আরও সুন্দর উদাহরণ আছে পৃথিবীতে ফেরাউন কি টাইপের মানুষ বলেন তো খুব ভালো খারাপ অতি খারাপ একদম খারাপ কোনটা বলবো আমরা মানে আপনি যত খারাপ বলতে পারেন মনে হয় সেটা বলাটা অত্যক্ত হবে না পৃথিবীতে কোন শাসক বলেন তো লক্ষ লক্ষ বনিয়াদবের নবজাতক শিশুকে হত্যা করেছিল এই ফেরাউন ছাড়া পৃথিবীর ইতিহাসে এরকম আর কেউ ছিল না কখনো পৃথিবীর ইতিহাসে আমরা তার মতো আহ্লাদ আর কোনো ব্যক্তিকেও দেখি না যে বলছে আনারব্ব কোমল আলা আমি তোমাদের সবচেয়ে বড় রব তোমাদের আল্লাহর চাইতেও বড় এটা কোরআন কোট করছে ফাঁকা আলা আনা রব্য কোমল আলা সে বলল আমি তোমাদের সবচেয়ে বড় রব এবং সে সেটা প্রমাণের জন্য আকাশে উঠার সিঁড়িও দিয়েছে দেখো আল্লাহ কোথায় আকাশ আল্লাহ আকাশে আরও সুর করে আছেন সেটাকে চ্যালেঞ্জ করার জন্য যতটুকু উঁচু সিঁড়ি বানানো যায় অনেক উপরে যেখানে আর কেউ আর কেউ তো এত খরচ করে উঠতে পারবে না পারবে তিনি রাজা বাদশাহ ছিলেন জনগণের ভাণ্ডার তার কাছে ছিল সেটা খরচ করে তিনি অনেক উপরে উঠেছেন আর তো কেউ পারবে না ফলে তিনি প্রমাণ করতে চেয়েছেন আনা কোমল আলা এত বড় লোকের সাথে তাহলে কি আচরণ করা উচিত আপনি কি করতেন আমাদের তো একটু স্বার্থক্ষুণ্ণ হলে আমরা তাকে অনেক সময় গলা টিপে ধরি ধাক্কা মারি হ্যাঁ যদি অধীনস্থ হয় প্রমোশন বন্ধ করে দেই তাই না এরকম আরও নানারকম আচরণ আছে কিন্তু অর্থাৎ রিয়্যাক্টিভ আচরণটা করি আল্লাহ কি বলছেন দেখেন মুসা মুসাকে হত্যা ষড়যন্ত্র করছেন না তিনি তিনি কেন এত শিশুকে হত্যা করলেন জানেন এই মুসা মুসা্লামের আগমনটাকে বন্ধ করার জন্য যেন ওই শিশুদের নিধন করার মধ্য দিয়ে মুসা মুসামামও আর বেঁচে থাকতে না পারেন এটা কি মুসা মুসাল্লাম জানতেন না আল্লাহর নবী এবং রাসুল অবশ্যই জানতেন তাকে ওহিমারফত মারফত সবই জানানো হয়েছিল তারপরেও আল্লাহ বললেন যে হে মোসা হে হারুন ফেরাউনের সাথেও রেসপেক্টফুলি কথা বলো আল্লাহ সুমন্ত এখানে বললেন সুরা তহার চুয়াল্লিশ নম্বর আয়তে ফাকুলা লাহু ফাকুলা অর্থাৎ তোমরা দুজন তার সাথে কথা বলো কাউলান নরম সুন্দর রেসপেক্টফুল নরম কথাটা কিন্তু রেসপেক্টফুল কথা গরম কথাটা কিন্তু রেসপেক্টফুল কথা না আক্রমণাত্মক কথা রেসপেক্টফুল না এই জন্য দেখেন আপনি সবসময় আপনার চেয়ে যে বড়ো তাকে নরম ভাষায় বলেন আপনার যিনি ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন স্যার তাই না এইভাবে সুন্দর করে এমনভাবে বলেন যেন তার মধ্যে কোনো ক্ষোভের তৈরি না হয় যত গরম হয় মানুষ অধীনস্থদের উপরে কারণ অধীনস্থকে সম্মান করতে আমরা শিখি নাই আমরা আমাদের ছোটো বাচ্চাকেও তৈতকারী করে বলি অনেক টিচাররাও খুব তাচ্ছিল্য করে শিক্ষার্থীদের বলে যেটা একটু আগেও বললাম যাই হোক আল্লাহ বললেন ফাকুল আল্লাহ কাউল আইন আল্লাহ আল্লাহ ইয়াদশা তুমি এভাবে কথা বলো কারণ রেসপেক্টফুলি কথা বললে এবং সুন্দর ভদ্র ভাষায় কথা বললে আশা করা যায় সে উপদেশ গ্রহণ করবে অথবা সে আল্লাহকে ভয় করবে অর্থাৎ একটা পজিটিভ রেজাল্ট আশা করা যায় আর যদি অন্যায় ব্যবহার করি অভদ্র ব্যবহার করি অসম্মানজনক আচরণ করি তাহলে কখনোই পজিটিভ রেজাল্ট পাওয়া যাবে না আচ্ছা এরপরে যখন কারোর সাথে আমরা ডিবেট করব ঝগড়া করব সেই ঝগড়াটাও যেন ভদ্র ঝগড়া হয় কোরআন সেটা আমাদেরকে শেখাচ্ছে দেখেন সেটা হলো সুরাফুসেলের চৌত্রিশ নম্বর আয়াত বলছেন ঈদ হিয়া আহসান তুমি তোমার প্রতিপক্ষকে প্রতিহত করো সুন্দর পন্থায় এটা যদি বিতর্ক হয় তাহলে বিতর্কের মধ্যে ভদ্রভাষায় কথা বলো আর এটা যদি মারামারি হয় তাহলেও সবচেয়ে সুন্দর পন্থায় অর্থাৎ এখানে যারা বুদ্ধিমান মানুষ আছে তারা এই ঝগড়ার সবচেয়ে সুন্দর সমাধান যেটা মনে করে সেভাবেই আমাদেরকে ঝগড়াটাকে প্রতিহত করতে হবে অর্থাৎ যাতে করে সেটা রক্তারক্তিকে আমরা অ্যাভয়েড করতে পারি আমরা শারীরিক আক্রমণটাকে অ্যাভয়েড করতে পারি বরং এই ঝগড়াটা যেন একটা নিরাপদ সমাধানের দিকে আমাদেরকে পৌঁছায় এই জন্যই বলছেন ঈদ ফিল্লতিহ আহসান হামিম চমৎকার একটা মূলনীতি এখানে দেওয়া হয়েছে বলা হচ্ছে যদি তুমি সবচেয়ে সুন্দর পন্থায় প্রতিহত করাও তোমার প্রতিপক্ষকে তাহলে তোমার এবং তার মধ্যে যে শত্রুতা আছে সেই শত্রুটা চলে গিয়ে একে অপরের বজম ফ্রেন্ড খুব আন্তরিক বন্ধুতে পরিণত হবে সুহানুল্লাহ চমৎকার না এটা তাহলে ইসলাম সব সময় পজিটিভ চিন্তা করেছে ইসলাম বলেনি যে শত্রুতাকে তাকে জিয়ে রাখো বরং প্রতিপক্ষকে স্থায়ী শত্রুতে পরিণত না করে তাকে আন্তরিক বন্ধুতে পরিণত করাটা হচ্ছে ইসলামেরও শ্লোপ এবং সেটাই ইসলাম আমাদের কাছে এভাবে পেশ করেছে সুতরাং এভাবেই আমরা লক্ষ্য করছি অসংখ্য কোরআনের আয়াত আমাদেরকে নির্দেশনা দিচ্ছে আমাদেরকে উদ্বুদ্ধ করছে আমাদের মধ্যে একটা সুন্দর কালচার ইনকালকেট করছে তৈরি করছে যাতে করে ধীরে ধীরে আমরা এভাবেই গড়ে উঠি আমাদের লোকগুলো মুসলিমরা তরুণরা এভাবেই গড়ে ওঠে এবং আমাদের সমাজে এটা একটা চমৎকার কালচারে পরিণত হয় তাহলেই একটা সমাজ সুন্দর হবে মনে রাখবেন আমরা বারবার কালচারের কথা বলছি কালচারটা একদিনে গড়ে ওঠে না আপনি চাইলে একদিনে ভালো মানুষ হতে পারবেন না সমাজ আপনাকে যদি ভুল পথে পরিচালিত করে এবং সেটাকে আপনি যদি আত্মস্থ করেন তাহলে আবার সঠিক দিশায় ফিরে আসাটা অনেক টাইমের ব্যাপার আর যদি দ্রুততম সময়ে সত্যের দিকে সুন্দরের দিকে পজিটিভ আচরণের দিকে ফিরে আসতে হয় তাহলে সকলে মিলে জ্ঞানমুখী হতে হবে একটাই উপায় সকলে মিলে জ্ঞানমুখী হতে হবে রাসুল সাল্লাহ সাল্লাম তিনি অহিপ্রাপ্ত প্রাপ্ত হওয়ার পর থেকে এই প্রায় তেইশ বছরের চেষ্টায় একটা জাতিকে চেঞ্জ করে ফেললেন আমরা কিন্তু এত সহজে পারবো না কারণ ওহিটা আমাদের উপর নাজেল হচ্ছে না রাসুলসাল্লাহ সাল্লামকে আল্লাহ তালা সেই বারাকা দিয়েছেন তৌফিক দিয়েছেন কিন্তু তিনি দেখার বিষয় যে জন্য এটাকে কোর্ট করছি তিনি এত অল্প সময়ে মানে কোন কারণে সফল হয়েছিলেন পুরো সমাজের প্রাক্তন বা প্রিভিয়াস যে ভুল কালচারটা ছিল লাগালাগি মারামারি হানাহানি ঘৃণা বিদ্বেষ একে অপরকে দেখলে মেরে ফেলা কন্যাদেরকে বা নারীদেরকে নির্যাতন করা ইত্যাদি এর সব কিছু তিনি মাত্র দুই দশকের মধ্যে ঠিক করে ফেললেন সেটা হচ্ছে এলেম এবং নলেজের শক্তি নিয়ে ওহির অন্য কথা আমরা বলতে পারি যে ওহিটা তিনি প্রাপ্ত হয়েছেন সেটাকে পুরো সমাজের মানুষের কাছে ছড়িয়ে দিতে পেরেছেন তাদেরকে শেখাতে পেরেছেন এবং তাদেরকে এডুকেট করতে পেরেছিলেন সেই ওহিটাকে তারা একদম সিরিয়াসলি নিয়েছিল নিজেদের জীবনে বাস্তবায়ন করেছিল সাহাবাদের তো অবস্থা ছিল যে রসুসাল্লা সাল্লামের কাছ থেকে যখনই কোনো অহির ভাষ্য তারা পেতেন সেটাকে আত্মস্থ করতেন মুখস্থ করতেন এবং সেটাকে আমলে রূপান্তরিত করতেন তারপরে সেকেন্ড আরেকটা আয়াত এবং ভাষ্যের কাছে তারা যেতেন তাহলে কতটা সিরিয়াস ছিলেন দেখেন তো ঠিক ওই সিরিয়াস মেধাবী ছাত্রের মতো যে শিক্ষকের কাছ থেকে পুরো নলেজটাকে আত্মস্থ করে ওতো ক্লাসে ফার্স্ট হবে ওকে কেউ ঠেকাতে পারবে না তার মানে হচ্ছে একটা ক্লাসের এক নম্বর স্টুডেন্ট সে পরিণত হবে ঠিক সাহবাইকেরামকেও আমরা দেখি রাসুদাল্লাহ আসলামীর যুগে তাদের প্রত্যেকেই ক্লাসের ফার্স্ট বয়ের মতো ছিলেন সিরিয়াস ছিলেন ফলে রাসুলসাল্লা যে জীবদ্দশায় আপনার খেয়াল করে দেখেন কোনো ধরনের রাজনৈতিক প্রবলেম দেখা দেয়নি বিভক্তি দেখা দেয়নি কোনো ধরনের সামাজিক সংঘর্ষ দেখা দেয়নি বরং একের পর এক আমরা দেখতে পাচ্ছি মানুষের বোধোদয় মানুষের মধ্যে আত্মত্যাগ মানুষের মধ্যে ভালোবাসা সম্প্রীতি মানুষের মধ্যে সম্মানবোধ পজিটিভ আচরণ পজিটিভ সাইকোলজি এগুলো আমরা রাসুল সাল্লাহ আসাল্লামের জীবদ্দশায় দিনকে দিন দেখলাম বাড়ছে 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 তার মৃত্যুর পর এগুলো আবার কমা শুরু করেছে কারণ একটা জিনিস পূর্ণতায় পৌঁছানোর পরই যদি সে ধারাটা অব্যাহত থাকে তাহলে তো আরও পূর্ণতায় পৌঁছবে কিন্তু সেই সুযোগটা আর নেই যেহেতু রাসুল সাল্লাহ সালামের জীবদ্দশা আল্লাহ তালা কোরআনের একটা আয়াত নাজিল করেছেন আলিয়মা আকমাল তুল্কুম দিন আকুম ও আতমাম তু কুমুল ইসলামা দিনা আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করলাম তোমাদের উপর আমার ন্যামতকে সুসম্পন্ন করলাম এবং ইসলামকে তোমাদের জন্য দিন হিসাবে মনোনীত করে দিলাম অনেক সাহাবি বললেন আমরা বুঝতে পারলাম যে ইসলাম সবচেয়ে চূড়ায় আজকে পৌঁছে গেছে তাহলে আজ থেকে আবার মানুষের মধ্যে ইসলাম মানার বিষয়টা নিয়ে হয়তো ঘাটতি শুরু হয়ে যাবে এবং সেটা বিশ্ব দেখেছে তাহলে এখানে যে কথাটা বলা উদ্দেশ্য রাসুলসাল্লা সাল্লাম তাহলে এত অল্প সময় সমাজ পরিবর্তন করলেন কিন্তু নলেজ দিয়ে মনে রাখবেন অস্ত্র দিয়ে না ভয় দেখিয়ে না ক্ষমতা বলবত করে না সেগুলো পরিপূরক কিন্তু মূল হচ্ছে আপনার চেঞ্জ আসবে আপনার নলেজ দিয়ে নলেজটাকে যখন অন্তর থেকে গ্রহণ করবেন আপনি কনভিনসড হবেন এবং আপনি মনে করবেন এই নলেজটাই আমার জীবনটাকে ইতিবাচকভাবে পরিবর্তন করে দিতে পারে আপনার এই মাইন্ডসেটটাই আপনাকে পরিবর্তন করবে ভয় করবে না কিন্তু ভয় করবে না ভয়ে মানুষ চুপ থাকে কিন্তু গ্রহণ করে না মনে রাখবেন সে ভয়টা যখন চলে যায় তখন তার মধ্যে আবার আগের জায়গায় ফিরে যাওয়ার সুযোগ তৈরি হয় তাহলে মানুষকে মানুষ করার একটাই পন্থা সেটা হলো নলেজ এবং জ্ঞান এর মধ্যে এক নাম্বার আছে ওহির নলেজ সেই জন্য আমরা বারবার বলছি যে আমাদের আসল যে জায়গাটা আমাদের জ্ঞানের যে জায়গাটা আমাদের নৈতিকতার যে উৎসের জায়গাটা সেই জায়গাটা আমাদের সবাইকে আসতে হবে আমাদের শিক্ষকদেরকে আমাদের তরুণদেরকে আমাদের সমাজের সকল মুসলিম নর এবং নারীকে অন্যথায় এই সমাজের যে পরিবর্তনের ইতিবাচক পরিবর্তনের স্বপ্ন আমাদের অনেকে দেখছেন সেটা কিন্তু মোটেই সম্ভব হবে না আচ্ছা তাহলে আমরা বলবো যে মানুষ তার আখলাক এটা তার আখলাকের একটা বিষয় এই যে আপনি সম্মান দিচ্ছেন অন্য মানুষকে অন্যদের সাথে সুন্দর আচরণ করছেন এটা আখলাকের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা আর যারা বদমেজাজি এই বদকথাটার অর্থই তো মানে আখলাকটা ভালো না তাই না তাহলে সেই জায়গাটা আসলে নষ্ট হয়ে যায় মানুষ তার আখলাক দিয়ে যেই জায়গায় পৌঁছতে পারে যেই হৃদয়গুলোকে সে অধিকার করতে পারে যদি তার আখলাক না থাকে সে সেটা কখনোই পারে না সম্পদ দিয়ে মানুষের হৃদয় অধিকার করা যায় না ক্ষমতার দম্ভ দিয়ে কিংবা সামাজিক প্রভাব দিয়ে মানুষের হৃদয়গুলো অধিকার করা যায় না হৃদয়গুলো অধিকার করা যায় ভদ্রতা দিয়ে সুন্দর আচরণ দিয়ে সুন্দর নৈতিকতা বোধ দিয়ে এবং নৈতিক আচরণ দিয়ে তো সেটাই আমরা দেখি যে রসুলুল্লা সাল্লাম তিনি তার জীবনের সকল কার্যক্রম দিয়ে সেই জায়গাটা সফল হয়েছেন কারণ তিনি এই সমাজের এই বিশ্বের সব যুগের সবচেয়ে সেরা আখলাকি ব্যক্তি ছিলেন আল্লাহ সুমন্ত তাকে সার্টিফিকেট দিয়েছেন আমাদের কাউকে কিন্তু ইন্ডিভিজুয়ালি দেন নাই আলা খুলকিন আদিম। আল্লাহ যে বলছেন যে নিশ্চয়ই তুমি সবচেয়ে উত্তম চরিত্রের উপর অধিষ্ঠিত আছে কাকে বলেছিলেন নবী সাল্লা সাল্লামকে আর আমরা এখান থেকে প্রেরণা পাই যে হি ইজ দ্য রোল মডেল রাসুলসাল্লাহ সাল্লাম আমাদের রোল মডেল কিন্তু আমরা কি আমাদের তরুণদেরকে তরুণীদেরকে শিক্ষার্থীদেরকে শেখাতে পেরেছি যে তোমাদের সবার রোল মডেল এক নম্বর রোল মডেল হচ্ছে রাসুল সাল্লাহ সাল্লাম এই জায়গাটায় শেখানো বাকি রয়ে গেছে আমাদের আমাদের যে কোনো তরুণকে আজকাল আধুনিক তরুণকে জিজ্ঞেস করেন দেখবেন যে তার তালিকার মধ্যেই রাসুলসাল্লাহ সাল্লাম নাই ইন্নআল্লাহ তার তালিকার মধ্যে অনেকের তালিকার মধ্যে আপনি দেখবেন মেধাবী ছাত্রদের যখন সাক্ষাৎকার পত্রিকা প্রকাশ পায় অনেকে অনেকের আছে আলহামদুলিল্লাহ আবার অধিকাংশেরই নাই তার তালিকার মধ্যে সাহাবাদের নামও নয় তাহলে আপনি বলেন প্রজন্মের একটা অংশ মিসগাইডেড হয়ে যাচ্ছে সেই জায়গাটা আমাদের কি করা উচিত আমরা দেখি যে সাল্লাহ সাল্লাম তিনি আখলাক দিয়ে এই সমাজের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিতে পরিণত হয়েছে তরবারে দিয়ে নয় আল্লাহ সুমন তাল্লাহ সে কথাটাও কোরআনে কোট করেছেন সোর আল ইমরানের একশো উনষাট নম্বর আয়াত বলছেন ফেবেমা রহমত মিন আল্লাহলিন তালাহম আল্লাহর রহমত আল্লাহর মার্সি পেয়ে আপনি মানুষের প্রতি নরম এবং সদয় হয়েছে ওলা ফদ্দান গালিদ আল কালবেলান বিন হাউলিক আর যদি তুমি কঠোর ভাষী রুড় হৃদয় সম্পন্ন কঠিন হৃদয় সম্পন্ন যদি তুমি হতে তাহলে চারপাশের মানুষ চলে যেত তোমার কাছ যে এই লোক রাগী এর সাথে থাকা যাবে না এখানে ভয় দেখায় অথবা হুমকি দেয় বুঝতে পেরেছেন খুব অল্প সময় তার কাছ থেকে সরে যেত এই জন্য সকল নবীদেরকে আমরা দেখি যে এইভাবে তারা আচরণ করেছেন এমনকি রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে আল্লাহ এই নির্দেশও দিয়েছেন দেখো মোমেনদের প্রতি সদয় হও বলেছেন ওয়াকফিদ জানা হাকালিল মেনিন সুরাতুল হিজরের অষ্টাশি নম্বর আয়াত আর মমিনদের জন্য তোমার পাখনাকে বেছিয়ে দাও অর্থাৎ তাদের জন্য সদয় হও তাদের প্রতি সদয় আচরণ করো অর্থাৎ সম্মানজনক আচরণ করো আমরা দেখি রাসুলসাল্লাহ সাল্লাম জীবনভর বহু জায়গায় সম্মানজনক আচরণ করেছেন বিখ্যাত সব ঘটনা একবার এক গ্রামীণ মানুষ তখনকার গ্রামীণ মানুষ আসলে আদতে অজ্ঞ ছিল আচরণেও অজ্ঞ আর জ্ঞানে তো অজ্ঞ আছেই গ্রাম থেকে সে একজন বয়স্ক মানুষ যদি দাঁড়িয়ে মসজিদে প্রস্রাব করে দেয় কেমন লাগে বলেন তাই না আমার মনে হয় আমাদের দেশে এমন কোনো গ্রামীণ মানুষ এখন পাওয়া যাবে না যে মসজিদে ঢুকে এই কাজটা করবে বাট রাসুসাল্লা সালামের যুগে এই কাজটা যখন হয়েছিল আপনাদের সামনে হলে কি করতেন সবাই ঝাঁপিয়ে পড়তেন তাই না এটা নিজেকে কন্ট্রোল করা যায় না অনেক সময় শাহবাদরা এমনটা হয়েছিল তারা ওই লোকটাকে ধমক দেওয়া শুরু করে এই কী করছো কী করছো তোমাকে এই ধরো ধরো এরকম একটা কিছু তখন রাসুলাম সবাইকে বললেন শান্ত হও খান্ত হও তাকে প্রস্রাব শেষ করতে দাও এমনকি তাকে বসিয়ে দাও এটা বলেননি প্রস্রাব শেষ করতে দাও এটা আরেকটা জিনিস দেখেন কোনো ব্যক্তির মাঝপথে তাকে বাধা দেওয়াটা এটা সায়েন্টিফিক না সেটাও বোঝা গেল অন্যদিকে একটা লোকের কালচারাল যে অথবা চিন্তাগত দিক থেকে তার পজিশনটাকে খেয়াল করে তিনি সেটা বললেন আর থার্ড হচ্ছে সম্মানজনক আচরণ সম্মানজনক আচরণের পর আকাশটা ছিল এটা যে একটা লোককে যদি আমি বলি এই তুমি এটা কি করছো ধমক দেই সে কষ্ট পাবে সে রিয়্যাক্ট করবে বিশেষ করে গ্রামীণ ব্যক্তি আরও বেশি রিয়াক্ট করবে অতএব তাকে সেটা করতে দেওয়া যাবে না অতএব তার প্রতি আমরা সর্বোচ্চ সম্মানজনক আচরণ করি ধৈর্যের সাথে তাকে প্রস্রাব করতে দেওয়া হলো এরপরে সাহাবাদেরকে তিনি বললেন তোমরা কোনো কথা বলবে না বালতিতে পানি নিয়ে আসো পরিষ্কার করে দাও পানি ঢেলে দেওয়া হলো দেখেন এরপরে সেই লোক যখন এসে বসল তখন রাসুসাল্লাম তাকে বললেন দেখো এই মসজিদগুলোতে এই ধরনের কাজ করা উচিত নয় কি সুন্দর কথা দেখেন এই মসজিদগুলোতে এই ধরনের কাজ করা উচিত নয় এভাবে তিনি যখন বললেন তখন সেই লোক মানে তার ভেতরে দেখেন সে তো অজ্ঞ সে কালচারের কি বুঝে সে কিন্তু সে তো রক্ত গড়া মানুষ তার মধ্যে অবশ্যই আচরণের একটা পজিটিভ রেজাল্ট যেমন তৈরি হয় আবার যদি খারাপ আচরণ করা হতো তারও নেগেটিভ রেজাল্ট তৈরি হয় এবং এই হাদিসের মধ্যে সেই পজিটিভ রেজাল্ট নেগেটিভ রেজাল্ট দুটোই কিন্তু বর্ণনা করা আছে সেই লোক দোয়া করলো হে আল্লাহ তুমি মোহাম্মদকে রহম করো ওদেরকে রহম করো না সুভান আল্লাহ সাহি হাদিস তাহলে দেখেন পজিটিভ রেজাল্ট নেগেটিভ রেজাল্ট দুটোই আছে সেই লোকরা তাদেরকে তাকে একটু মানে সাহাবাই সাহাবাইকেরাম তাকে একটু ধমক দিতে উদ্যত হয়েছে তার নেগেটিভ রেজাল্টটা দেখেন আর রাসুল সাল্লাহামের আচরণ পুরোটাই তাকে পজিটিভ করে দিয়েছে সোহান আল্লাহ এটা একটা ঘটনা আরেকটা ঘটনা আবু মাসউদ আল বেদরি রাদি আল্লাহ তাল আনহু তিনি একবার তার এক কৃতদাসকে প্রচণ্ড মার মারলেন দেখেন রাসুল সাল্লাহ তার কথোপকথনটা কত সুন্দর তখন সাল্লাম তাকে দূর থেকে ডাকলেন ডাকলেন তাকে স্মরণ করিয়ে দিলেন তোমার কুদরত আর আল্লাহর কুদরত একটু কম্পেয়ার করো তুমি যখন একে এতটা প্রহার করলে আল্লাহর কুদরতের কথা কি তোমার মনে আছে তখন তিনি কি বললেন রাসু সাল্লাম বললেন এ আলাম আবা মাস হে আবু মাস উঠ জেনে রাখো আল্হাদ গোলাম আজকে তুমি এই কৃতদাসের উপর যতটা ক্ষমতাবান অর্থাৎ ক্ষমতাবান হয়ে তুমি আজকে তাকে যে প্রহারটা করলে মনে রেখো মনে রেখো আল্লাহ তোমার উপর এর চেয়ে বেশি ক্ষমতাবান যখন কাউকে আপনি অন্যায়মূলকভাবে শাস্তি দেবেন যখন কাউকে বঞ্চিত করবেন যখন কারোর কারোর উপর নির্যাতনের স্টিম রোলার চালিয়ে দিবেন মনে রাখবেন আপনি শেষ ক্ষমতাবান নন আপনার উপর অবশ্যই আল্লাহ ক্ষমতাবান আছেন এবং তার কাছে আপনাকে একদিন হাজিরা দিতে হবে এটা মনে রাখবেন তখন আবু এবনু মাসরুদ আবু মাসরুদ বললেন কি বললেন ইয়াদি সাল্লাহ আলহিাস রাসুল সাল্লাহ সাল্লামের এই কথা শুনে আমার অন্তর কেঁপে উঠল এবং তার প্রতি সম্ভ্রমে আমার হাত থেকে ব্যাটটা পড়ে গেল এটা তো অনেক কঠিন কথা না তোমার উপর আল্লাহ আরও বেশি ক্ষমতাবান এবং সাথে সাথে তিনি বললেন হুয়া হর্যিয়া রাসুল আল্লাহ হে রাসুল আল্লাহ এই দাসকে আমি মুক্ত করে দিলাম দেখেন রাসুলসাল্লাহ সাল্লামের বুদ্ধিবৃত্তিক বিচক্ষণ একটা ভাষ তিনি বলতে পারে এই তুমি করো কি করো কি যেটা আমরা সাধারণত বলি তিনি সেটা বলেননি তিনি তাকে আসল কথাটা স্মরণ করে দিলেন খুবই বুদ্ধিপূর্ণ উপায়ে এভাবেই কিন্তু আমরা অনেক কাজ যদি সমাজে করি আমাদের বুদ্ধি আমাদের জ্ঞানকে আমাদের প্রজ্ঞাকে কাজে লাগিয়ে তাহলে সমাজ অনেক প্রবলেম থেকে বেঁচে যায় এবং তার একটা ইতিবাচক রেজাল্টও পায় তখন রাসুল্লাহ সাল্লাম বললেন আমা লাউলাম আল এটা মুসলিমের হাদিস মুসলিমের হাদিস যদি তুমি একে আজকে মুক্ত করে না দিতে তাহলে তোমাকে জাহান্নাম পেয়ে বসত জাহান্নাম তোমাকে গ্রাস করত আচ্ছা দেখেন রাসুদাল্লাহ সাল্লাম অতি সাধারণ মানুষের প্রতি কতটা রেসপেক্টফুল ছিলেন তার আরেকটা উদাহরণ সেটা হলো একজন কালো মহিলা তিনি মসজিদে মানুষ এসে ঢুকার আগেই রাত্র থাকতেই তিনি ঝাড়ু দিতেন মসজিদকে পরিষ্কার করতেন অর্থাৎ মসজিদের খাদেমা ছিলেন রাসুসাল্লাহ সাল্লাম সেটা জানতেন তারপরে একসময় তিনি মারা গেলেন রাসুলসাল্লাহ সাল্লামকে জানানো হলো না সাহাবাইকরাম তাকে না জানিয়ে দাফন করলেন বলে আর এত সিগনিফিকেন্ট কেউ না রাসুলসাল্লাহামকে জানানো দরকার কি তারা কোনো এক রাতে সম্ভবত তিনি মারা গিয়েছিলেন তাকে দাফন টাফন করে সাল্লাম যখন এটা জানতে পারলেন না হঠাৎ লক্ষ্য করলেন যে সে মহিলা নাই জিজ্ঞেস করলেন সে কোথায় তখন সাহবাইকরাম বললেন যে সে তো মারা গিয়েছে আমরা তাফুন করে ফেলেছি তখন সাল্লাম বললেন আফালাকম তুম উনি তোমরা আমাকে কেন জানাও নাই মহিলার প্রতি তার দেখেন তাকে কতটা গুরুত্ব দিয়েছেন যে মহিলা মসজিদকে পরিষ্কার করে রাসুলসাল্লাহ আসাল্লামের হৃদয়ে তার প্রতি কত কি পরিমাণ শ্রদ্ধা এটা খেয়াল করার বিষয় আমরাও কিন্তু আজকাল অনেকেই মনে করি মসজিদের মুয়াজ্জিন সামাজিকভাবে একজন ক্ষুদ্র ব্যক্তি খাদেম আরও ক্ষুদ্র ব্যক্তি গ্রামে গঞ্জে যান ইমামকে আরও এরকমই মনে করা হয় কিন্তু সাল্লাহ সাল্লাম এমনটি কখনো করেননি বরং বোখারিতে পড়ে দেখেন মুয়াদ্দিনের এত ফজিলত বর্ণনা করা হয়েছে যে আমারও মনে হয় যখন সেটা পড়ি যে ইমাম খতিবদের চাইতেও সে অনেক সম্মানিত এটি ইসলাম করেছে ভাই এটা ইসলাম করেছে ইসলাম করেছে কোনো মানুষকেই খাটো করতে নেই কোনো মানে পেশাজীবীকেই ছোট করতে নেই যে আমাদের হয়তো তামদিফ করে অর্থাৎ ক্লিনিংয়ের কাজ করে বা বাথরুম পরিষ্কার করে তাকেও ছোট করতে নেই ইসলাম এটা শিখায়নি আজকে আমাদের মধ্যে এগুলো নিয়ে ছোট লোক বড়ো লোক ইত্যাদি কথা প্রচলিত আছে এমন কি ইহুদিন আসারার মধ্যেও কিন্তু সেই ধারণাটা নাই যেটা এখন আমাদের মধ্যে তৈরি হয়েছে সেখানে সব প্রফেশন সম্মানজনক অথচ সব প্রফেশন সম্মানজনক এটা শিখিয়েছে কে এটা ইসলাম শিখিয়েছে এখানে রাসুলসাল্লাহ সাল্লাম যখন জিজ্ঞেস করলেন যে তোমরা কেন আমাকে জানায়নি তারা বলে এই ছোটোখাটো বিষয় কি আপনাকে জানানো দরকার আছে কিনা তখন রাসুদ সালসাম বললেন দুল্লুন আলা কাবরিহা তার কবরটা আমাকে দেখিয়ে দাও তখন তারা যখন কবরটা দেখিয়ে দিলেন তখন তিনি বললেন ইন্হিল কবর মামলু আতুন আলা আহলিহা এই কবর কবরবাসীদের জন্য এটা অন্ধকারাচ্ছন্ন একটা জায়গা আলাইহিম তখন তিনি গিয়ে সেখানে জানাজা পড়লেন জানাজার ক্ষেত্রে যদি কারো মিস হয়ে যায় তারা যে কোনো নতুন জানাজার ক্ষেত্রে গিয়ে সেখানে আলাদা এককভাবে জানাজা পড়তে পারে শেখ সালেবিন রহতাইমিন বলেছেন এটা এক মাস পর্যন্ত করা যায় যাই হোক রাসুল সাল্লাহ সাল্লাম এখানে বললেন যে আমি যখন তাদের উপর জানাজার সালাদটা পড়ব তাহলে আল্লাহ তালা কবরকে আলোকিত করে দিবেন এটা সাহেবের হাদিস তাহলে একটা একজন মসজিদের খাদেমার প্রতি তার এই সম্মানজনক আচরণ আরেকটা আচরণ দেখেন আনাসিবনে মালিক রাদ্দ তার নাম তো আপনারা শুনেছেন তিনি বিখ্যাত ছিলেন একটা কারণে কারণ তিনি ছিলেন খাদেম ও রাসুল ইহ্লাম রাসুলসাল্লাহ আসাল্লামের খাদেম যিনি দশ বছর ধরে রসুল স্লামকে মোলাজামাত করেছিলেন তার সাথে ছিলেন তিনি বললেন খাদিম তু রসুল আল্লাহ সাল্লাহ আসালাম আশ রাসিন আমি দশ বছর রাসুল সাল্লাহ সাল্লামের খেদমত করেছি ওল্লাহি লিমা আমি দশ বছর পর্যন্ত রাসুল খেদমত করার পরে তিনি কোনোদিন কোনো কাজের জন্য আমাকে উফ শব্দটা একবারও বলেননি আর আমি যে কাজটা করেছি সে কাজটার জন্য কোনোদিন আমাকে বললেন এটা কেন করলা। আর যেটা করি নাই সে কাজটার জন্য কোনোদিন বলেন নাই যে এটা কেন নাই তাহলে এটা কেন করলা এটা কেন নাই এ ধরনের কথাও বলেন নাই আবার উফ তোমার জন্য আর পারলাম না এই ধরনের কোনো কথাও তিনি কখনও বলেন কি সম্মানজনক আচরণ খাদেমদের সাথে সুবাহ রসুলাম পুরো জীবনভর এমনটাই ছিলেন আচ্ছা আরেকটা হাদিস একটু বলি দেখেন সম্মানজনক আচরণের মধ্যে একটা হচ্ছে আমাদের এই সমাজের সকল মানুষের পাশে দাঁড়ানো কারণ এই মানুষগুলো হয় পুরুষ অথবা নারী এরা হয়তো আমাদের ভাই অথবা বোন অনেকে আমাদের মরব্বী বয়সীও থাকতে পারেন অনেকে আমাদের সন্তান বয়সীয় থাকতে পারেন তাহলে মানুষ হিসাবে এদের প্রত্যেকের প্রতি সহায়ক ভূমিকা পালন করা তাদের পাশে দাঁড়ানো তাদের বেদনা দূর করা তাদের অভাব দূর করা অসুস্থ হলে তাদেরকে শুশ্রূষা করা তাদের যত হাজাত আছে সে হাজাতকে পূরণ করা এটা হচ্ছে সম্মানজনক আচরণ এবং সে কথাটাই রাসুল সাল্লা সাল্লাম আমাদেরকে জানালেন যে এটাই আমাদের করা উচিত আর এটা করলে যে আপনি ভদ্র মানুষ হিসাবে পরিচিত হবেন ব্যাস না এটার সাথে সাথে আপনার বিশাল রিওয়ার্ড আছে রিমোনারেশন আছে সেটা রাসুল সাল্লাহ সাল্লাম একটা হাদিস এভাবে বললেন বোখানে মুসলাইন হাদিস বলছেন মান ক্যানফি আল্লাহ ফি হাজাতিহি যে ব্যক্তি তার কোনো ভাই ভাই বলতে ভাই বোন সমস্ত মানুষকে বোঝানো হয়েছে সে তার কোনো ভাইয়ের হাজাত পূরণে যদি সে দাঁড়িয়ে যায় সে কাজ করে তাহলে আল্লাহ তার হাজাত পূরণের মধ্যে থাকবেন ওয়ামান ফর্রাজা আন মুসলিমিন কোর বেতন ফর্রাজ আল্লাহ আনহুবিহা কোর বেতন আর যে ব্যক্তি কোনো মুসলিমের কোন বিপদ দূর করে তাহলে আল্লাহ তাআলা কিয়ামতের ভয়াবহ বিপদগুলো থেকে বিপদ তার জন্য তার থেকে দূর করে দেবেন সুমাহান্লাহ ওয়ামান সাতারা মুসলিমান আল্লাহ ইয়ামাল কিয়ামা আর যে ব্যক্তি কোনো মুসলিমের দোষ ত্রুটি গোপন করে আল্লাহ তালা তার দোষ ত্রুটিও কিয়ামতের দিন গোপন রাখবেন আপনি কারো দোষ যদি বর্ণনা করেন সম্মান দিলেন না অসম্মান করলেন কোনো জরুরি প্রয়োজন ছাড়া কারো দোষ বর্ণনা করা যাবে না তাহলে তাকে সম্মান দিলেন তাহলে আল্লাহ আপনার দোষ তখন তো এত অল্প মানুষ থাকবে না হাসরের মাঠে পৃথিবীর সব মানুষ থাকবে না সে আদি থেকে অন্ত পর্যন্ত সব মানুষের সামনে আপনাকে যদি আপনার দোষগুলো প্রকাশ করে দেওয়া হয় সম্মান হবে না অসম্মান হবে যদি আজকে পৃথিবীতে আপনি অন্যকে সম্মান দেন অন্যর দোষ গোপন রাখেন তাহলে আল্লাহ তালা সেদিন আপনাকে সে সম্মানটা দেবেন সুতরাং সম্মানিত উপস্থিতি আসুন আমরা সম্মানজনক আচরণ করি আমার মনে হয় পুরো আলোচনার মধ্যে আমরা গাইডেন্সটা পেয়ে গেছি কোরআন কি বলতে যাচ্ছে হাদিস কি বলতে চাচ্ছে সাল্লাসাম এজ এ রোল মডেল আমাদেরকে কি শিখিয়েছেন কোন কালচারটা আমাদেরকে ফলো করতে বলেছেন সেটা আমাদের কাছে স্পষ্ট আমরা এটাও বলেছি তিনি তার প্রায় দুই দশকের ইসলামী জীবনে কিভাবে সমাজকে ইতিবাচকভাবে পরিবর্তন করলেন আখলাগ দিয়ে এহতেরাম দিয়ে সম্মান দিয়ে সেটা আমরা জেনেছি অতএবাসুন এটা আমরা এখন থেকে চর্চা করি সারা পৃথিবীর সব মানুষ যাই হোক না কেন আমি নিজেকে ঠিক করি নিজেকে গঠন করি নিজেকে আচরণের দিক থেকে সবচেয়ে ভদ্র এবং সবচেয়ে সুন্দর মানুষে পরিণত করি তাহলেই কোরআনকে সত্যিকারের ফলো করা হবে কোরআনকে আনকে বাসায় শুধু তেলাওয়াত করে তাকে রেখে দিলে আসলে কোরআনকে মানা হবে না আসুন আমরা কোরআন এবং তার যে অর্থ সন্ধ্যা দুটোকেই ফলো করি তাহলেই সত্যিকারের পথ আমরা পেয়ে যাব আল্লাহর কাছে কামনা সে দোয়া করি তিনি আমাদের সবাইকে তৌফিক দান করুন আকৌল ও কাউলিহা ওয়ালাকুম ওয়ালিসা ইরুল মুসলমিন ফস্তাক রাহিম الحمد لله رب العالمين الذي خلق الموت والحياة ليبلوكم ايكم احسن عملا وهو العزيز الغفور أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله رسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل وسلم وبارك وأنعم على نبينا محمد وعلى آله وأصحابه الطيبين الطاهرين ومن تبعهم بإحسان إلى يوم الدين عباد الله اتقوا الله واتبعوا سنة نبيكم وكونوا عباد الله المخلصين وكونوا عباد الله المؤمنين المتقين نسأل الله سبحانه وتعالى أن يوفقنا وإياكم لما يحبه ويرضى ويجعلنا من عباده المتقين المؤمنين المخلصين ওয়ালিয়ু আলিকা ওয়াল কাদ আলাই আই মুসলিমুন আমরা আল্লাহ তাআলার সুক্রিয়া জ্ঞাপন করছি যে তিনি তার সৃষ্টির মধ্য থেকে প্রথমত মানব জাতির মধ্যে আমাদেরকে সুমার করেছেন আমাদেরকে নির্বাচন করেছেন এবং আমরা তার আরও বেশি শুকরগুজার হচ্ছি তিনি মানুষের মধ্য থেকে যারা ইমান এবং ইসলামের পথে চলে ইমান এবং ইসলামকে যারা প্রবলভাবে মেনে চলে প্র্যাকটিস করে আল্লাহ তাদের মধ্যে আমাদেরকে অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করেছেন আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে সিরিয়াসলি দিন পালন করার তৌফিক দান করেন পরিশুদ্ধ ইমান বহন করার তৌফিক দান করেন আমাদের আকিদা ও চিন্তা চেতনাকে পরিশুদ্ধ করে দেন আমাদের ইবাদতকে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের ইবাদতের আদলে পরিপালন করার তৌফিক দান করেন এবং মানুষ হিসাবে আমরা যেন অত্যন্ত সুন্দর আখলাক নৈতিকতা সমৃদ্ধ এবং সততা পূর্ণ একটা জীবনযাপন করতে পারি আল্লাহ যেন আমাদেরকে সে তফিক দান করে আমরা যেন আমাদের নিজেদের সাথে পরিবারের সকল সদস্যদের সাথে আমাদের প্রতিবেশীদের সাথে আমাদের সমাজের সকল সভ্যর সাথে এবং সকল নাগরিকের সাথে এমনকি অন্য ধর্মীয় লোকদের সাথেও আমরা যেন সুন্দর আচরণ করতে পারি আমরা আল্লাহর কাছে সে তফিক কামনা করছি সেই বিচক্ষণতা এবং প্রজ্ঞা আল্লাহর কাছে আমরা কামনা করছি তিনি যেন সেই প্রজ্ঞা সেই জ্ঞান এবং সেই বিচক্ষণতা দেন যা দিয়ে আমরা আমাদের আচরণকে সংযত রাখতে পারি আমরা আমাদের ভদ্রতা ধরে রাখতে পারি আমরা আমাদের সুন্দর জীবন আমরা যাপন করতে পারি এটা আল্লাহর পক্ষ থেকে তৌফিক আসুন সবসময় আল্লাহর কাছে আমরা সেই জন্য দোয়া করি এবং নিজেরাও চেষ্টা করি এমনই একটি সুন্দর জীবন যাপন করার জন্যে আল্লাহ আমাদের সকলকে তফিক দান করুন আমাদের যাদের হাজত রয়েছে আল্লাহ সে হাজতকে পূরণ করুন যারা অসুস্থ রয়েছেন আল্লাহ তাদের অসুস্থতা দূর করে দিন তাদেরকে পূর্ণ আরোগ্য দান করুন আল্লাহ যেন আমাদের সকলের উপর রহমত এবং বরকত নাজিল করেন আমাদের সহায় সম্পত্তি আমাদের সন্তান সন্ততি আমাদের আত্মীয় স্বজন আমাদের দেশ আমাদের খাদ্যদ্রব্য সব কিছুর মধ্যে আল্লাহ যেন বারাকা দেন আল্লাহ যেন তার গজব এবং তার যে কোনো ধরনের বঞ্চিত করার যত উপকরণ আছে সেগুলো যেন আমাদের থেকে উঠিয়ে নেন আল্লাহ আমাদের দেশে বারাকা দান করুন আমরা যারা বিভিন্ন পর্যায়ে বিভিন্ন আমল করছি আল্লাহ যেন সঠিক আমল আমাদেরকে করার তফিক দান করেন সমাজের বিশিষ্ট লোকদেরকে আল্লাহ যেন সঠিক দিশা এবং হেদায়ত দান করেন কোরআন এবং সন্ন্যার সঠিক সমজ যেন আমাদের সবাইকে দান করেন ভুল বিভ্রান্তি দলালত ভ্রষ্টতা শিরেক এবং বেদা থেকে আল্লাহ যেন আমাদের সবাইকে রক্ষা করেন الله أكبر شهر ركائب هذا وصلوا وسلموا على نبينا محمد فقد قال الله سبحانه إن الله وملائكته يصلون على النبي